द्वादश श्रेणी सुप्रिय शिक्षार्थी ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आशा करछि सकले ही तुम्हारा भलो आछो, आमिओ आलहमदुलिल्लाह भलो आछि। अनेक दिन पर आबार ऑनलाइन क्लास निये हाजिर हलाम। आज के पदार्थ विज्ञान द्वितीय पत्रेर प्रथम अध्याय ताप गतिविद्या, एई अध्यायेर प्रथम क्लासटी निब। तो आजकेर क्लासे खूबी एक गुरुत्वपूर्ण टपिक एवं छोट्ट एक टपिक निये आलोचना करब। आजकेर आलोचनार विषयबस्तु होच्छे अभ्यंतरीण शक्ति बा अंतस्थ शक्ति, इंटरनल एनार्जी। तो आमरा प्रथमेई जानी अभ्यंतरीण शक्ति काके बोले। तो प्रत्येक पदार्थ वस्तुर मध्य जे सहजात शक्ति अंतर्निहित अवस्थाय थाके जा काज सम्पादन करते पारे एवं अन्य शक्तिते रूपान्तरित होते पारे, सेई शक्तिकेई अभ्यंतरीण शक्ति बा अंतस्थ शक्ति बला हय, जार इंग्रेजी नाम होच्छे इंटरनल एनार्जी। तो तुम्रा जारा क्लास करछो अवश्यई खाता कलम निये संज्ञाटा सुंदर करे लिखे निबा, कारण प्रत्येकटा बोइयेर मध्येई आमी जेभाबे संज्ञाटा सहज करे बोल्लाम एभाबे लेखा नाई। तो देखो आमी बोर्डे लिखे राखछि, एखान थेके देखे लिखे नाओ। प्रत्येक वस्तुर मध्य जे सहजात शक्ति अंतर्निहित थाके जा काज सम्पादन करते पारे एवं जा अन्य शक्तिते रूपान्तरित होते पारे ताके अभ्यंतरीण शक्ति बला हय। ताहले आमरा जानलाम प्रत्येकटा पदार्थेर भितरेई एई अभ्यंतरीण शक्तिटा थाके। आमरा किन्तु पदार्थेर मध्ये पदार्थ भेदे बोली नाई जे एई शक्तिटा आछे कि आछे नाई, কোনো মধ্যে আছে কোনোটার মধ্যে না, এরকম বলি নাই, বলছি প্রত্যেক বস্তুর মধ্যে। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যেই এই অভ্যন্তরীণ শক্তিটা কি থাকে, অন্তর্নিহিত অবস্থায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা বস্তুর ভিতরে যেহেতু এই অভ্যন্তরীণ শক্তি থাকে, তাহলে এই অভ্যন্তরীণ শক্তির উদ্ভব হয় কোথা থেকে, কোথা থেকে এই শক্তিটা আসে। আমরা জানি শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধু একটা রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তর করা যায় মাত্র। তাহলে এই বস্তুর ভিতরে অভ্যন্তরীণ শক্তি কোথা থেকে আসে, উৎসটা কি, সেই উৎসটা এবার খেয়াল করো। আমি লিখে রেখেছি বোর্ডে, প্রত্যেক বস্তুর অভ্যন্তরস্থ অণু পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি, কণার কম্পন গতি এবং তাদের পারস্পরিক বলের কারণেই বস্তুর অভ্যন্তরীণ শক্তির উদ্ভব হয়। তাহলে আমরা কি বললাম, আমরা জানি প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা কি বলে থাকি, অণু কিংবা পরমাণু বলে থাকি। প্রত্যেকটা তোমরা এও জানো যে প্রত্যেকটা পদার্থের ভিতরে যে কণাগুলো থাকে, যে অণু পরমাণুগুলো থাকে, এরা সর্বদাই কি অবস্থায় থাকে, কম্পমান অবস্থায় থাকে। তাহলে এদের মধ্যে একটা কম্পন গতি বিরাজমান এবং একই সাথে সাথে এদের মধ্যে একটা রৈখিক গতি এবং স্পন্দন গতি, এই গতিগুলো বিরাজমান। এবং একটা কণা একটা কণার পাশাপাশি যে থাকে, এমনি এমনি থাকে না, থাকে কিন্তু একটা আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে বা আন্তঃআণবিক বলের কারণে। তার মানে কণাগুলোর মধ্যে পারস্পরিক একটা বল ক্রিয়া করে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা পরমাণুর ভিতরে কী কী থাকে, তোমরা জানো যে পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে এবং কক্ষপথগুলোর মধ্যে ইলেকট্রন থাকে, এবং এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু চতুর্দিকে কী করতে থাকে, ঘুরতে থাকে। তাহলে এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে যে ঘুরতে থাকে, এই গুণন গতি এই ইত্যাদি কারণেই প্রত্যেকটা পদার্থের ভিতরেই অভ্যন্তরীণ শক্তির কী ঘটে, উদ্ভব ঘটে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে খেয়াল করো, আমি আরেকটা তত্ত্ব লিখে রাখেছি, কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরম মান জানা সম্ভব নয়। তার মানে অভ্যন্তরীণ শক্তির প্রকৃত মান জানা সম্ভব নয়। তাহলে কিভাবে আমরা অভ্যন্তরীণ শক্তি পরিমাপ করব, তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা হিসাব করি। আর অভ্যন্তরীণ শক্তির প্রকৃত বা পরম মান জানা থেকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানাটাই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই লাইনটা লিখে নিবা, কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরম মান জানা সম্ভব নয়, শুধুমাত্র বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরিমাপ করা যায়। আর বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানাই অধিক গুরুত্বপূর্ণ। এরপরে খেয়াল করো, অভ্যন্তরীণ শক্তি কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে। তো কী কী বিষয়ের উপরে নির্ভর করে দেখো, যে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে পাঁচটি বিষয়ের উপর। এক নম্বর হচ্ছে চাপ, যাকে আমরা প্রকাশ করব পি দ্বারা।
তারপরে দুই নাম্বার হচ্ছে আয়তন, যাকে প্রকাশ করব ভি দ্বারা ভলিউম, তারপরে তাপমাত্রা, যাকে প্রকাশ করব টি দ্বারা টেম্পারেচার, তারপরে আপেক্ষিক তাপ, যাকে আমরা প্রকাশ করব সি দ্বারা, তারপরে পঞ্চমত হচ্ছে তাপীয় প্রসারণ সহ। এই পাঁচটা বিষয়ের উপরে অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। এই পাঁচটা বিষয়ের যে কোনো একটা পরিবর্তন হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। তো এরপরে খেয়াল করো, এখন দেখো আমরা যেহেতু বললাম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা জানাই গুরুত্বপূর্ণ, তাহলে অভ্যন্তরীণ শক্তির বা অন্তঃস্থ শক্তির পরিবর্তনকে আমরা কী দ্বারা প্রকাশ করব? অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তির পরিবর্তনকে আমরা ডিইউ দ্বারা প্রকাশ করে থাকি। কোনো কোনো বইয়ের মধ্যে দেখবা যে ডিইউ নয়, ডেল ইউ দ্বারা প্রকাশ করেছে। তাহলে দেখো আমি এখানে লিখেছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে কী দিয়ে প্রকাশ করা হয়? ডিইউ দ্বারা। কোনো কোনো বইয়ের মধ্যে তুমি দেখবা যে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করেছে, অর্থাৎ ডেল ইউ, এটা দিয়েও প্রকাশ করা যেতে পারে। এবার আসো, যেহেতু আমরা এখানে বলে আসলাম যে অভ্যন্তরীণ শক্তি বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, চাপ, আয়তন, তাপমাত্রা, আপেক্ষিক তাপ, তাপীয় প্রসারণ সহ এই বিষয়গুলোর উপরে অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। তো কোন একটা বস্তুতে যদি তাপ সরবরাহ করা হয় বা বস্তুতে যদি তাপ দেওয়া হয়, তাহলে ওই বস্তুর ভিতরে যে কণাগুলো আছে বা অণুপরমাণুগুলো আছে, এই অণুপরমাণুগুলোর স্পন্দন, আবর্তন, রৈখিক গতি, এই গতিগুলো কী হয়ে যাবে বলতো? বেড়ে যাবে। স্বাভাবিকভাবে তার তাপমাত্রারও পরিবর্তন হতে পারে। এই জন্য আমরা বলেছি কোনো বস্তুতে তাপ সরবরাহ করা হলে বস্তুটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। আর এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ ডিইউ এর মানটা পজিটিভ হবে। আমরা গাণিতিক সমস্যা যখন সমাধান করব, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি কখনো দেখা যায় এমন যে বৃদ্ধি পাইতেছে, কারণ তোমরা জানো যে পরিবর্তন মানে বৃদ্ধিকে বোঝায় অথবা হ্রাসকে বোঝায়, অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে অভ্যন্তরীণ শক্তির মানটা হবে ধনাত্মক অর্থাৎ পজিটিভ। একইভাবে কোনো বস্তু যদি তাপ বর্জন করে, তাহলে তাপ বর্জন করা মানে হচ্ছে বস্তু থেকে তাপ বের হয়ে গেল বা তাপ নির্গত হয়ে গেল। তাপ নির্গত হলে বস্তুটির অভ্যন্তরীণ শক্তি কী পায়? হ্রাস পায়। আর কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়, তাহলে ডিইউ এর মান অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মানটা কী হবে? ঋণাত্মক হবে। কী হবে? ঋণাত্মক হবে। গাণিতিক সমস্যা সমাধান করার সময় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপরে আর একটা কথা লিখেছি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলে তাপমাত্রার পরিবর্তন হতেও পারে আবার নাও পারে। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলেই যে তাপমাত্রার পরিবর্তন হবে এমন শর্ত নয়, তাপমাত্রার পরিবর্তন নাও হতে পারে। কিন্তু কোনো একটা বস্তুতে যদি তাপ সরবরাহ করা হয়, তাহলে অবশ্যই মাথায় রাখবা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। তো দেখো, তাপ সরবরাহ করলে তাপমাত্রা পরিবর্তন হয় না কিভাবে? যেমন দেখো, আমি যদি একটা এক্সাম্পল বলি যে -10°C তাপমাত্রার এক খণ্ড বরফ, তো -10°C তাপমাত্রায় কিন্তু সে বরফ থাকে। তো এখন যদি আমরা বরফকে কোনোভাবে বাইরে থেকে তাপ সরবরাহ করি, তাহলে এখানে দেখা যাবে বরফের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়া শুরু করবে। -10 থেকে -9 হবে, তারপরে -8 হবে, তারপরে -7 হবে, এইভাবে তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে বাড়া শুরু করবে। তাপমাত্রা বাড়লে অবশ্যই অভ্যন্তরীণ শক্তিও কিন্তু বৃদ্ধি পাবে। এভাবে তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 0°C যখন পৌঁছায় যাবে, তখন কিন্তু বরফটা গলা শুরু হবে। এবং তোমরা জানো যে এই 0°C তাপমাত্রায় কিন্তু বরফ গলে পানি হয়ে যায়। তো এবার একটা জিনিস খেয়াল করো যে -10 থেকে 0° পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন হবে, ফলে অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি অবশ্যই বাড়বে। তার মানে -10°C বরফকে যদি আমি 0° বরফ বানাই, তাহলে এখানে বরফের অভ্যন্তরীণ শক্তি অবশ্যই কী পাবে? বৃদ্ধি পাবে। কিন্তু এবার দেখো, 0°C তাপমাত্রার বরফ কিন্তু 0°তেই পানি হয়, তাহলে দেখো এই বরফ গলাইতে যায়ও কিন্তু একটা তাপের প্রয়োজন হয়, সেই তাপটাকে আমরা সুপ্ত তাপ বলে থাকি। তাহলে এই সুপ্ত তাপ কিন্তু বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করাবে, কিন্তু সুপ্ত তাপ কিন্তু বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায় না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই যে তাপ সরবরাহ করছি, এই তাপটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন এই জায়গায় করতেছে না। 0° বরফ যখন 0° পানি হবে, তখন কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে না। একইভাবে আমরা আবার যখন 0°C তাপমাত্রা পানিকে আরও তাপ দিতে থাকবো, তখন আমার তাপমাত্রা বাড়তেই থাকবে, ফলে অভ্যন্তরীণ শক্তি বাড়তেই থাকবে। তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 100°C পৌঁছাবে, তখন পানি কিন্তু কী হওয়া শুরু করবে? ফোটা শুরু করবে, অর্থাৎ বাষ্পীভূত হওয়া শুরু করবে। এবং তোমরা জানো 100°C তাপমাত্রায় কিন্তু পানি বাষ্প হয়ে যায়। তাহলে দেখো, 0°C তাপমাত্রার পানিকে 100°C তাপমাত্রার পানিতে নিয়ে গেলে তাপমাত্রা পরিবর্তন করাচ্ছি অর্থাৎ বৃদ্ধি করছি, ফলে অভ্যন্তরীণ শক্তিও বাড়তেছে।
এরপরে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যখন আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত করব তখনও কিন্তু আমাদের একটা তাপের প্রয়োজন হবে। এই তাপটা কিন্তু আমার তাপমাত্রার পরিবর্তন করবে না, কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু ঠিকই করবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি কিন্তু ঠিকই বাড়বে। তাহলে সুতরাং আমরা বলতে পারি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলে তাপমাত্রার পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে অভ্যন্তরীণ শক্তি ব্যাপারটা কি সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। তাহলে পরিশেষে আমরা যে কথাটা সর্বশেষে বলতে পারি যে আমরা কোনো একটা বস্তুতে যদি তাপ সরবরাহ করি তাহলে অবশ্যই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। তাপ যদি সরবরাহ করি বা দেই তাহলে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, এবং যদি আমরা সেখান থেকে তাপ বর্জন করি বা বস্তু থেকে তাপ নির্গত হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি অবশ্যই কী পাবে, হ্রাস পাবে। এই আজকের অভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা, আশা করি সকলে বুঝতে পেরেছ। তো সকলেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পরবর্তী তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।